পাহাড়ে ব্যাপক বৃষ্টি আর সেই বৃষ্টিতে ধস নেমে সিকিমে আবার বিপর্যয় বহু জায়গায় সেই ধস চাপা পড়ে তিনজনের প্রাণ হারিয়েছে এখন অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না চলছে উদ্ধার কাজ সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু বিদ্যুৎ পোস্ট থেকে শুরু করে রাস্তা সবই যেন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে সোমবার সকালবেলা এমন দৃশ্যই দেখে চমকে যান বাসিন্দারা তারা আবার আতঙ্কিত হয়ে পড়েন গত বছর সিকিমে রদ ভেঙে বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয়ের কথা এখনও বাসিন্দারা ভোলেননি বহু প্রাণ কেড়ে নিয়েছিল সেই সঙ্গে আর্থিক ক্ষতি হয়েছিল তাই সিকিমের বাসিন্দারা বর্ষা দেখলে এখন ভয় পান মনে করা হচ্ছে রাতের টানা বৃষ্টি এবং সকলের দিকে ভারী বৃষ্টির কারণেই সিকিমের বহু অংশে পাহাড়ে ধস নামে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকা প্রশাসন থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে সেই সঙ্গে পর্যটকদের খোঁজখবরও শুরু হয়েছে এই পথে যারা আটকে ছিলেন তাদের যেমন উদ্ধারের চেষ্টা চলছে একইভাবে নতুন করে ওই পথে কোনো গাড়ি যাচ্ছে না সিকিম প্রশাসন সূত্রের খবর প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় ধস পড়েছে ধসের পড়ে দুই ব্যক্তি ও এক মহিলার মৃত্যুর খবর সামনে এসেছে ঘটনার পর সিকিম প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ধসের জেরে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াংগ্যাং ও রাভাংলা সংযোগকারী ব্রিজ বন্ধ যোগাযোগ